কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2023 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ একটানা একটি দুটি দিন নয়, 30-31 দিনের আলোচনা হয়ে থাকে। প্ল্যানেটারি ট্রানজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস ওয়াইজ গ্রহগত গোচরের ছক ধরে ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করব। আর এই সেপ্টেম্বর মাস কিন্তু অত্যন্ত ঘটনাবহুল একটি মাস। দেখুন, এই সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে সূর্য মঙ্গলের সংযোগ তৈরি হবে, বুধ বক্রী থেকে মার্গী হবে, শুক্র লাভভাবে বক্রী থেকে মার্গী হবে, তবে শনি কিন্তু বক্রী থাকছে। আবার বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত তো ছিলেন এতদিন, আবার 4 তারিখে এই মাসের 4 তারিখে বৃহস্পতিও হবে বক্রী। ঘটনাবহুল এই মাস, স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে গ্রহদোষের প্রতিকার নিয়ে আমরা যেমন থাকি তেমনটি তো আছি, তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। প্রথমে স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2023 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের প্রথম ঘরেই 6 লেখা আছে, যেখানে মঙ্গলদেব বসে আছেন। দেখুন, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে জানাবো, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কন্যা রাশি 6ষ্ঠতম রাশি, এজন্য আপনাদের প্রথম ঘরে 6 লেখা, সেখানে মঙ্গলদেব পুরো মাসটি জুড়েই থাকবেন। আর কেতু তো বিগত 17-18 মাস ধরে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে। শনি আপনাদের 6th হাউসের অধিপতি, 6th হাউসেই আছেন বক্রী হয়ে, এবং এখানেই তিনি থাকবেন একটানা আরও 2 বছর। বৃহস্পতি রাহুর সংযোগ খালি চোখে দেখলে মনে হবে গুরুচণ্ডাল দোষ প্রপার কিন্তু নেই, তবে বৃহস্পতি 4 সেপ্টেম্বর বক্রী হবে এখানে বসেই, আর বৃহস্পতি রাহুর সংযোগও পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে, 30শে অক্টোবর পর্যন্ত থাকবে। শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে থাকছে, তবে 3 তারিখের পর তিনিও কিন্তু মার্গী হবেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে, তবে 17 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, মঙ্গলের সাথে সংযুক্তি করবে, আর বুধ 14 তারিখের পর মার্গী হবে। সুতরাং 14 থেকে 17 এই সময়টা সূর্য বুধের বুধাদিত্য যোগের এফেক্ট আপনারা অবশ্যই পাবেন। তো প্রথমেই আমরা আলোচনা করব শনিকে নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে শনি আপনাদের কী কী ফলাফল দিতে পারে, 6th হাউসে বসে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বহুবার কিন্তু আলোচনা করেছি। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের জন্য সংক্ষেপে একটু জানাবো আমি। শনি কিন্তু আপনাদের 6th হাউসের অধিপতি, 6th হাউসেই গোচর করছেন, আর আমরা জানি 6th হাউসে কিন্তু শনি শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে। আবার এটিও সত্য, শনি নিজের ঘরকে উন্নত করে, তবে তিনি বক্রী অবস্থানে আছেন। 4 নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থানেই থাকবে। বর্তমানে তিনি শতভিষা নক্ষত্রের প্রথম চরণে গোচর করছেন। 6th হাউসে শনির এই যে বক্রী হওয়ার ফলস্বরূপ আপনারা নেগেটিভের উল্টে পজিটিভিটি বেশি পাবেন, সম্পদ তৈরি করতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের ইনকামকে কীভাবে সম্পদে ট্রান্সফার করতে হয় তার প্রতি কিন্তু আপনাদের জ্ঞান আকর্ষণ দুই বৃদ্ধি পাবে। যে সমস্ত দম্পতিরা এখনও সন্তান সন্ততির মুখ দেখেননি তাদের জন্য শুভ সময় কিন্তু এবার আসতে চলেছে। এ সময় আপনাদের ভ্রমণ যোগ কিন্তু প্রবল, একাধিক ক্ষেত্রে আপনারা কর্মজাগতিক কারণে, আপনার শিক্ষার কারণে বা শুধুমাত্র ভ্রমণের কারণেই ভ্রমণ আপনাদের কিন্তু হতেই পারে। এ সময় আপনি আপনার অপোজিশন যারা, আপনার প্রতিপক্ষ যারা, আপনার শত্রু যারা, তাদেরকে সঠিক ওয়েতে কিন্তু কন্ট্রোল করতে চলেছেন, এবং কন্ট্রোল করে সাকসেসও পাবেন, সফলতাও পাবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরির কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে, প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে। মামা মাতা মহ মাতৃকুলের সাথেও সম্পর্কের উন্নতি হবে, স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হবে, তবে ধীর গতিতে, দ্রুত গতিতে নয়, তার কারণ শনি অত্যন্ত ধীর গতির গ্রহ, একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 2 থেকে 2.5 বছর টাইম নিয়ে নেন। সুতরাং যাই ফলাফল তিনি দেবেন না কেন, ধীর গতিতে দেবেন।
যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু 14 তারিখের পর ভাগ্যবান প্রমাণিত হবেন। 14ই সেপ্টেম্বরের পর সময় সুযোগ আপনাদের ভালো থাকতে চলেছে। শনির কিন্তু 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। তৃতীয় সপ্তম দৃষ্টি নিয়ে আমি পরে আলোচনা করব। শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের সাহস পরাক্রমের ভাবে, অর্থাৎ থার্ড হাউসে, যেখানে কোনো গ্রহই নেই এ মাসে আপনাদের। আর শনির এই দৃষ্টি থার্ড হাউসে, এটিও আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দেবে, সাহস পরাক্রমকে বৃদ্ধি করবে, হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ ঘটিয়ে দিতে পারে, বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন, ফ্রেন্ড সার্কেলও এ সময় বাড়তে চলেছে, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো। তবে যারা অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, তারা যেমন কর্ম করবেন ফলাফল কিন্তু ঠিক তেমনই পাবেন, কারণ দিনের শেষে কিন্তু শনি কর্মফলদাতা। এবার আমরা আলোচনা করব আপনাদের রাশির মালিক, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিধিপতি বুধকে নিয়ে। বিদ্যা, বুদ্ধি, বিজনেসের গ্রহ বুধ। বুধ কিন্তু 14 তারিখের আগে পর্যন্ত বক্রী। অনেকে বলবে 17, অনেকে বলবে 16, দেখুন যা যাই বলুন না কেন, ওভারঅল দেখতে গেলে দৃক পঞ্চাঙ্গ ওয়াইজ আপনাদের কিন্তু 14 তারিখ পর্যন্ত বুধ বক্রী থাকবে, তারপর বুধ মার্গী হবে। এবার দেখুন বুধ বসে আছে কোথায়? বুধ বসে আছে 12th হাউসে। আর বুধ মালিক কোথায়? কোথাকার? আপনাদের 1st হাউসের। সুতরাং নিজের ঘর থেকে কিন্তু এক ঘর পিছিয়ে আছেন। যখনই কোনো গ্রহ নিজের ঘর থেকে এক ঘর পিছিয়ে থাকে সে কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না। তবে হ্যাঁ, সূর্যের যেহেতু সঙ্গ বুধ পাচ্ছে 14 থেকে 17 তারিখ পর্যন্ত মার্গী বুধ, তাই 14, 15, 16 আমি তো বলবো এই 3টি দিন আপনাদের বিদেশ যাত্রার যোগ প্রবল, ব্রেন খুব শার্প কাজ করবে, যে কোনো প্রকার লোন বা ঋণের জন্য সময় সুযোগ ভালো, নতুন কোনো কর্মের শুরুয়াত হ্যাঁ আপনারা করতে পারেন 14, 15, 16 এই 3 দিন। ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো এই 3 দিন, সঞ্চয়ের মাত্রাও কিছুটা হলে বৃদ্ধি পাবে। আর ওভারঅল এ মাসে কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে, কারণ সূর্য 17 তারিখের পর বুধকে ছেড়ে চলে গেলেও বুধ কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের কোথায়? 12th হাউসেই থাকতে চলেছে। খরচ তো একটু বাড়বে আপনাদের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আধ্যাত্মিক চিন্তন চেতনাও বৃদ্ধি পাবে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, এই আধ্যাত্মিক জীবনের নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ, মোক্ষ লাভের উপায় কী, এর প্রতি আপনাদের ন্যাক কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আবার দেখুন বুধ কিন্তু আপনাদের রাশির মালিক হয়ে তিনি নিজের থেকে একঘর পিছিয়ে আছেন, এটা যেমন সত্য, এটিও কিন্তু সত্য 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের 12th হাউসের অধিপতি 12th হাউসেই থাকবেন সূর্যদেব স্বগৃহে। ফলস্বরূপ শত্রুপক্ষদেরকে তিনি দমন করতে চলেছেন, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল নজরে পড়ার মতো হবে। আবার মঙ্গলদেব কিন্তু 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের 1st হাউসে গোচর করছে। মঙ্গলদেব 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের 1st হাউসে থাকবেন, যার ফলস্বরূপ আপনাদের সাহস, পরাক্রম, শক্তি এগুলি বৃদ্ধি পাবে, নিজের মধ্যে একটা আপনারা সতেজতা অনুভব করবেন এবং আপনার লিভিং অফ স্ট্যান্ডার্ড এটি কিন্তু আগের থেকে অনেক বেশি বাড়বে। তবে হ্যাঁ, অহংকারও বাড়তে পারে, ইগো বাড়তে পারে, রাগও বাড়তে পারে, আর হুটহাট করে রেগে যাওয়া, শরীর মন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু খুব একটি ভালো নয়, এর কারণে কিন্তু আপনারা সমাজে বদনামের ভাগিদারিও হতে পারেন, তাই একটু খেয়াল তো আপনাদেরকে রাখতেই হবে। 17 তারিখের পর সূর্য যখন চলে আসবে আপনাদের 1st হাউসে, তখন সূর্য এবং মঙ্গলের একটা সংযোগ তৈরি হবে, আর সূর্য মঙ্গলের এই সংযোগের কারণে আপনাদের কিন্তু আকর্ষণ, ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। যে কোনো জমায়েত বা কোনো অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করেন সকলের মধ্যমণি হয়ে উঠবেন, আপনাদের স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম, ত্বকের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এ সময় আগুন থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, আগুন থেকে বিশেষ করে যারা ইলেকট্রিশিয়ান আছেন বা ফায়ার ওরিয়েন্টেড কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, খুব সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। জীবনের ব্যাপারে উচ্চ উচ্চ আশা আপনারা রাখবেন, এ সময় আপনি আপনার লক্ষ্যকে প্রাপ্তি করবার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম আপনারা করার চেষ্টা তো করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। তবে আবারও বলবো, মাথাকে ঠান্ডা রাখা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের এ সময় হতে চলেছে। এ সময় স্পোর্টস, আর্মি বা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে।
আবার যারা রাজনৈতিক জগতে নিজেদের ক্যারিয়ার করতে চান, এই সূর্য মঙ্গলের সংযোগ কিন্তু আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলই প্রদান করতে চলেছে। এ সময় আপনারা নিজেদের মধ্যে একটা এনার্জিও কিন্তু অনুভব করবেন। তবে আবারও বলবো, মাত্রা অতিরিক্ত রাগ কিন্তু খুব একটি ভালো নয়। এ সময় আপনারা নিজেদের আবেগকে যতটা কন্ট্রোলে রাখতে পারবেন, স্বনিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। তখন আপনারা এই সূর্যমঙ্গলের সংযোগের প্রপার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটি আপনারা অনুভব করতে সক্ষম হবেন। এবং মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের সেভেন্থ হাউসে, অর্থাৎ আপনাদের অংশীদারিত্বের ভাব, দাম্পত্যের ভাবে থাকবে। সেখানকার অধিপতি গুরুদেব বৃহস্পতি, আর গুরুদেব বৃহস্পতিও কিন্তু নিজের ঘর থেকে একঘর এগিয়ে আছেন। তবে 4 সেপ্টেম্বরের পর তিনি বক্রী হবেন এবং রাহু দ্বারা তিনি কিন্তু একটু হলেও তাড়িত আছেন। আর সেজন্যই বলবো, স্বামী স্ত্রী যতটা সম্ভব এ মাসে আপনাদের একে অপরের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করতে হবে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলবেন। মনে রাখবেন, বোবার কিন্তু কোনো শত্রু নেই। অবিবাহিতদের জন্য বলবো, বিবাহের যোগ তো আপনাদের থাকতেই পারে, তবে 4 সেপ্টেম্বরের আগে সময় ভালো। 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 2023 সালের এই সময়টিতে আপনাদের নতুন কোনো ক্রিয়াকলাপ শুরু করা উচিত নয়। সে আপনাদের দাম্পত্য জীবন হোক, নতুন বিজনেস হোক, কোনো পার্টনারশিপ হোক, কোনো কোলাবোরেশন হোক, এনিথিং, নতুন কোনো কিছু করার প্রয়োজন থাকলে 4 সেপ্টেম্বরের আগেই করে নিন, তারপর না করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে তো মোটেই যাবেন না সেপ্টেম্বরের 4 তারিখের পর। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করুন। কামবাসনা যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। মেজাজকে কিন্তু আপনাদের অবশ্যই ঠান্ডা রাখার প্রচেষ্টা করতেই হবে। মঙ্গলদেবের কিন্তু 8ম দৃষ্টি থাকছে আপনাদের 8th হাউসে, আর 8th হাউসে বৃহস্পতি রাহু বসে আছে। সেখানে কিন্তু শনিরও দৃষ্টি পড়বে। ফলস্বরূপ শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। আর এ সময় দীর্ঘকালীন কোনো যাত্রা ভ্রমণকে এড়িয়ে চলুন। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেই পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। বৃহস্পতি বক্রী হচ্ছে কোথায়? আপনাদের 8th হাউসে বৃহস্পতি বক্রী হবে। প্রথমত স্বাস্থ্যগত ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও রিলিফ হয়তো পেতে পারেন। তবে আপনাদের এ সময় কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করেই চলতেই হবে। জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। স্বামী স্ত্রী আবারও বলবো, একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। এবার দেখুন, শুক্র কিন্তু বসে আছে কোথায়? আপনাদের লাভ ভাবে বক্রী হয়ে বসে আছেন। তিনি কিন্তু মার্গী হবেন কবে? 3 তারিখের পর তিনি মার্গী হতে চলেছেন। সুতরাং 2 সেপ্টেম্বরের পর আপনাদের বন্ধুত্ব, আপনাদের গ্রুপ অ্যাক্টিভিটিস, মিউজিক, আর্ট, এন্টারটেনমেন্ট, বিজনেস, কাইন্ডনেস, কনসিডারেশন, এই যে যে ইংলিশ টার্মসগুলি বললাম, প্রতিটি ক্ষেত্রেই পার্সোনাল গেইন আপনারা করতে চলেছেন। অর্থাৎ বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা হয়তো উপকৃত হবেন। দলগত কোনো ক্রিয়াকলাপে আপনারা নতুন নতুন সুযোগ সুবিধা পেতে চলেছেন। ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, বিনোদন, এই ধরনের জগৎ, বা যারা বিশেষ করে জাঁকজমকপূর্ণ ইন্ডাস্ট্রি, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, সিনেমাটোগ্রাফি, এডিটিং, বা জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারির বিজনেস করেন, রেস্তোরাঁ বা রেস্টুরেন্টের বিজনেস আছে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। এ সময় আপনাদের মধ্যে দান ধ্যান করার মানসিকতাও কিন্তু বাড়তে পারে, এবং আপনি আপনার বন্ধুবান্ধবদের দ্বারা কিভাবে নিজের উপকার করাতে পারেন সেদিকেও কিন্তু আপনাদের প্রচেষ্টা জারি থাকবে। ডেলি ইনকাম বাড়বে। রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন। শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 5th হাউসে। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা আপনাদের কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দিকে একটু নজর রাখুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রেমের জ্বরে কাবু না হয়ে আপনাদের উচিত ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করবার জন্য শিক্ষা জীবনে মনোনিবেশ করা। কথায় আছে, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। যার লক্ষ্য যতটা মজবুত তার জন্য যে যতটা পরিশ্রম করতে পারে সাফল্য কিন্তু তারই পদচুম্বন করবে। এই বিশ্বের সবথেকে ধনী যে ব্যক্তি
তারও দুটো হাত দুটো পা, আপনারও দুটো হাত দুটো পা, তারও রক্তের রং যা আপনারও রক্তের রং তাই, তাহলে সে কেন বেশি ইনকাম করে আপনি কেন কম করেন? ভেবে দেখেছেন? পার্থক্য শুধু আমাদের আচার ব্যবহার শিক্ষা দীক্ষায়, আর এগুলির পরিবর্তনের মাধ্যমেই নিজের ব্যক্তি স্বতন্ত্রতাকে আমরা সমৃদ্ধশালী করতে পারি। কেতু কিন্তু পুরো মাসটি জুড়েই বসে থাকবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবারের ভাব, বাণীর ভাব, অর্থের ভাবে। এখানেই কিন্তু কেতু বসে আছে বিগত প্রায় ষোলো মাস মতো হয়ে গেল। ফলস্বরূপ আপনাদের হয়তো পরিবারের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অথবা আপনার মুখনিঃসৃত বাণীর কারণে আপনার কাছের মানুষজনদের সাথে হয়তো দূরত্বতা তৈরি হয়েছে, অথবা ব্যাংকের ব্যালেন্সে হয়তো ঘাটতি পড়েছে, অথবা আপনার চোখ, দাঁত বা আপনার স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম আপনাকে হয়তো ভুগিয়েছে। এর মধ্যে কোনো একটি দুটি তো আপনাদের ক্ষেত্রে 100% হয়েছে, গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে। এবার কিন্তু ধীরে ধীরে মুক্তির পথের দিকে আপনারা এগিয়ে যাবেন। 30শে অক্টোবরের পর কেতু কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে। তার আগে আপনাদের অবশ্যই কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ফল পরামর্শ করা উচিত, কারণ 30শে অক্টোবরের পর কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের 30শে অক্টোবরের পর দাম্পত্য জীবনে কিছু কোলাহল দেখা দিতে পারে, আইনি জটিলতা দেখা দিতে পারে, সমাজে বদনামের ভাগিদারি হতে পারেন। হ্যাঁ, অনেক কিছু নেগেটিভিটি আছে 30শে অক্টোবরের পর, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাস থেকে ইম্প্যাক্ট আপনারা পাবেন। পরে আমরা আলোচনা করব, কিন্তু আগাম সাবধান বার্তা কেন দিচ্ছি, কারণ অগ্রিমভাবে আপনারা কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা আমাদের সাথে যোগাযোগ করে কনসালটেন্সি নিয়ে আপনার জীবনকে কিন্তু সুন্দর সমৃদ্ধশালী তৈরি করতে পারেন। বন্ধুরা, এ সময় কিন্তু আপনাদের যেটি কর্তব্য সেটি হলো মাথাকে ঠান্ডা রাখা, আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখা, তাহলে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখা। দেখবেন সময় সুযোগ কিন্তু আপনাদের ফরেই আছে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের 2023 সালের গ্রহগত গোচর ফল, রাশিফল, প্রেডিকশান, হরোস্কোপ, যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো, দেখুন এ মাসে আপনাদের রাহুর প্রতিকার করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, রাশির মালিক বুধের প্রতিকার করতে হবে। তাহলে সবথেকে বেটার হয় না 9টি গ্রহকেই একসাথে শান্ত রাখা? এজন্যই কিন্তু স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন। আর তাই প্রতিদিন সকাল বিকাল রাত 3 বেলা 108 বার করে এই নবগ্রহ বীজমন্ত্র জপ করবেন। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনও অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, তাহলে অবশ্যই জপ করুন। এছাড়া রাহু কিন্তু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে, কেতু থাকে আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে, দুটি দেওয়াল, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে। এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পিঁপড়েদেরকে চিনি ময়দা খেতে দিতে পারেন, উপকৃত হবেন। আর স্ক্রিনে তো আপনারা হনুমানজির একটি মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। এটি প্রতিদিন সকাল বিকাল রাত 3 বেলা 108 বার করে জপ করবেন, যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে। অ্যাকচুয়ালি তো আপনাদের একটা না 41 দিন দিনে 7 বার করে হনুমান চালিসা পাঠ করা উচিত। যাদের মুখস্থ নেই তাদের পাঠে 2.5 ঘন্টা লেগে যেতে পারে। এই জন্য এই শর্ট মন্ত্রটি আপনাদের সামনে আমরা প্রস্তুত করেছি, জপ করুন, উপকৃত হবেন। খাদ্য খাবারের তালিকার মধ্যে সবুজ রঙের এলাচের মাত্রা বাড়িয়ে দিন, আপনাদের রাশির মালিক বুধের মজবুতি বাড়বে। এছাড়া হিজড়া যারা, উভয় লিঙ্গের যারা, রাস্তার ঝাড়ুদার যারা, তাদের সেবা শুশ্রূষা করুন, এতেও এর ফলেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায়। আর সবুজ রঙের জামাকাপড় ঘন ঘন পরিধান করুন, না পারলে সবুজ রঙের একটি রুমাল পকেটে রাখুন, সবুজ রঙের গাড়ি ঘোড়া চালান, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।